কটা ফোন দিছি আমি তোমারে? আমি জানতাম তুমি এখানেই থাকবা। মাস্তান রে, গোসল করাইতেছিলাম তো, টের পাই নাই। গোসল করানো নিয়ে তুমি এখন জেল আস না, আও মাস্তান লগে তোমার গোসল করাই, ঘাড়টা ডইলা দিয়াও। তুমি গরুর খড়কুটা দিয়া আমার ঘাড় ডলবা? ফাজলামি করো তুমি। আর তুমি আমার ফোন টের পাইবা কেন? হ্যাঁ, তোমার তো আমার দরকার নাই, তোমার তো এই মাস্তান হইলেই হয়। ফোন দিয়া তারে পাউন জানা, আর সে যখন ব্যাক করবো সামর্থ্যটাও। হায় রে মালা, কি পরিমাণ যে তোমার ভালোবাসি একবার তো বুঝলা না। ওই যে আসমানের চাটটা ওইটাও খুলে আনতে পারি তোমার জন্য, আর তুমি আসো ফোন লইয়া। তোমার কাছে তো মোবাইল আছে, মাস্তানের কাছে কি মোবাইল আছে? তুমি মিস করলে তো মিস কল মারতে পারো। আমার মাস্তান কি মিস কল মারতে পারে? ও তো খালি হাম্বা হাম্বা করে, তাই লগে রাহি আর কি। হইছে, বুঝছি, তুমি উঠবা। ওরে ঠিকঠাক মতো গোসল করাই, ঘাস খাওয়াই দিয়া বন্ধু বান্ধব আর পিকনিকে বইছে। পিকনিক শেষ করে আর চাইতেছি তোমার দা। তোমার যা খুশি তুমি করো, আমি গেলাম। এমালা কই যাও মরতে, আবার জেলাসি তয়া মাস্তানার তোমার এক গোসল করাই। দেখছস জেলাসি? গ্রামের বলো প্রকৃতির বলো, সেই সরলতাটা তোর সর্বাঙ্গে বিরাজ করে। তাই তোদের কাছে মনে হতে পারে ও গেও আনকালচার্ড। তোরা শহরে বড় হয়েছিস, জন্মেছিস শহরে, পড়াশোনা করেছিস শহরে, শহরের পরিবেশে মানুষ হয়েছিস। আচ্ছা বলছি যে তোর এসএসসির রেজাল্ট কি বলতো? জিপিএ 5। জিপিএ 5 সোনালি। জি বাবা, তোর পয়েন্ট জানি কত এসএসসি? আমি তো বুঝলাম না বাবা, তুমি এখন আবার এসএসসির রেজাল্ট নিয়ে টানা টানি শুরু করলে, সামনে কি মান সম্মান খাবা? আচ্ছা থাক, বলতে হবে না। 2.8 আমি কি ভুল করেছি রে? আচ্ছা তোর কত রে? তুমি কিন্তু রীতিমতো ওর সামনে ব্রাশ করতে যাই, দেখি কি পান্তা ফাঁদে এরকম চাটকে চাটকে খায়। কেন সকালবেলা? কেন এইসব যদি সকালবেলা আমার দেখতে হয়, আমার তো হজম করার একটা ব্যাপার আছে, আমি তো নিতেই পারি না। আমার মনে হয় তখন ওকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিই। তাই তো, ঠিক। তুমি আমাকে বলো কি এমনি চাটকা চাটকা সকালবেলা খাবো? তাই তো, সকালে কি খাই না কিন্তু জানিস? আমার লিটারেলি হাসি পায় এটা দেখলে, কিন্তু অনেক রাগ জমে যেগুলো কেন করতেছে, তুমি কেন এগুলো এলাও করতেছো? তোকে রাগ মানে আমার অন্য একটা বিষয় মনে পড়ছে। তুই যে কি জানি বলেছিলি তখন, ওই যে কি শহরে অনেক কম্পিটিশন, গ্রামে কম্পিটিশন নেই, তাই নাকি? তুমি জানো না, আমি তো জানতাম যে বাংলাদেশের শতকরা 80% লোক গ্রামে থাকে, মাত্র 20% শহরে থাকে। তো 20% লোক এত কম্পিটিশন, 80% বুঝতেছি না, মানে এটা মানে তোর তো জানা ছিল না, তাই না? গ্রামেই যাসনি কখনো? গিয়েছিস তোরা কি গ্রামে গিয়েছিস কখনো? বল এই গ্রামে গিয়েছিস?
নিয়ে তো যাবো। নিয়ে যাইনি মানে কি, কতবার চেষ্টা করেছি। গ্রামে হ্যাঁ বল কি, আমি এত কিছু সহ্য করতে পারবো না। হ্যাঁ তুমি ওকে হয় বের করবে না হলে কিন্তু আমি বের হয়ে যাবো, ওই বস্তির বাচ্চার বাসা থেকে বের করো। বস্তির বাচ্চা মানে আমার বড় ভাই বস্তি? তোমার হাসি পাচ্ছে, দাঁত কেলাচ্ছ? তুমি আমাকে এভাবে বলতেছো কেন? তুমি শুনতেছো, তুমি বুঝতেছো যে আমার পেইন হচ্ছে? হাই ওই সোনালি, তুই ওকে কি বলছিলি জানি? বল কি বলবো, বলো বল নাকি, বল। তিন অক্ষর না কি, বানান কর বানান কর বানান কর, বল বানান কর 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 কর। আব্বা তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। আমি বলছি বলদ শব্দ বানান কর কর, কি করবি না কর বানান কর। এই বলদ কি লেস ছাড়া না লেস যুক্ত? হ্যাঁ আমার বড় ভাই ওই খেতেই কাজ করে। তোকে একটা কথা বলি, তোকেও বলি শোন, আমি ওই তখন ইউনিভার্সিটিতে পড়ি, তো দিন সাতেক পরে বোধ হয় আমার ফর্ম ফিল আপ করতে হবে। আমি বড় ভাইকে জানিয়েছিলাম যে ভাই এই অবস্থায় সাত দিন পর ফর্ম ফিল আপ, তো বড় ভাই রাত দিন পরিশ্রম করতে থাকে খেতে, তুই যে খেত করছিস সেই খেতে কাজ করছে। কখনো কাজ করতে 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 বা ক্লান্তি বা আনমনে কোনো না কোনো কারণে তার হাতের যে দাঁড়াটা ছিল সেটা নিজের পায়ে কোপ দিয়ে ফেলে, এবং সে কারণে হচ্ছে ওই ওর বাবার ওই তোকে দেখাই দাঁড়া এই এই যে আঙুলটা না, এই আঙুলটা নিয়ে। কিন্তু সে কিন্তু এত বড় একটা দুর্ঘটনা, শরীর থেকে আঙুলটা বিচ্ছিন্ন হয়ে গেল, খেতের কাজ কিন্তু বন্ধ করবে, কারণ সে জানে যে ওই সময় যদি সে খেতের কাজ বন্ধ করে দেয় তাহলে সে সারাদিনের হাজিরাটা পাবে না, আর যদি হাজিরা না পায় তাহলে সময় মতো আমার ফর্ম ফিল আপের জন্য টাকাটা পাঠাতেও তার একটু বেগ পেতে হবে। তো ও হচ্ছে আমার তোদের দৃষ্টিতে সেই খ্যাত, আমার সেই খ্যাত হয়েছে। আমি আশা করি তোমরা দুই বোন আমার কথা বুঝতে পেরেছো, এবং আমি আশা করব যেন তোমরা ওর সাথে স্বাভাবিক ব্যবহার করো, স্বাভাবিক আচরণ করো। এটুকুই আমি প্রত্যাশা করতে পারি। তুমি কি বুঝতে আলিশান বাড়ি থেকে বের হয়ে যাও, এটুকু হ্যাঁ যদি মানতে না পারো আলিশান বাড়ি থেকে বের হয়ে যাও, এটুকু কি আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করতে পারি? আচ্ছা আর যদি প্রত্যাশা না করতে পারি তাহলে ও থাক না, এখানেই থাকবে, তোমরা না হয় বাড়ি থেকে বেরিয়ে যাও। কি আমি যা বলেছি তোমাদের কর্ণের ভিতরে কি ঢুকেছে? হ্যাঁ তোমার আপনি কি নতুন প্রোডাকশনের আপনি নতুন ঢুকেছে? ঠিক ঠিক আছে, তাহলে এক কাজ করো, সোহেল তোরা কথা বল বাবা, আমি একটু আসি কথা বল। আচ্ছা আসসালাম, ঠিক আছে সোহেল, তাহলে তোরা কথা বল, আমি একটু উঠছি রে। আচ্ছা আচ্ছা চাচা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। ভাই আমি কিন্তু তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করে দিব বলে দিলাম। আবার ভাই আমি কিন্তু তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করে দিব বলে দিলাম। হেয়ার স্টাইল চেঞ্জ কেন? আর আমি কিন্তু তোমার লুঙ্গিটা ওই চেঞ্জ করতে হবে তোমার। আচ্ছা আচ্ছা তোমরা গল্প করো, আমার তো কালকে পরীক্ষা আছে, আমি একটু পড়তে হবে, যাই আমি। হ্যাঁ সকালবেলা কটা বন্ধ হবে আবার চলছে, হ্যাঁ আবার চলছে, চলছে কন্টিনিউ এন্ড অ্যাকশন। আচ্ছা তোমরা দুজন গল্প করো, আমি পড়তে যাই, আমার কালকে পরীক্ষা আছে। আর শোনো
মুন, তুমি কিন্তু আমার সকালে একটু পাতা বাতের ব্যবস্থা করে দিও। হ্যাঁ একদম ভাইয়া। আচ্ছা ঠিক আছে। থাপ্পড় দিছে মা, বসে পড়ছে মা? আমি একটু ওয়াশরুম থেকে আসছি। মনোলগে যাচ্ছি আমরা, চলতেছে। আসলেই তো আমি ভুল করতেছি, আমার মা বাপ তো আমাদেরকে কখনো এভাবে বড় করে নাই। আমার সন্তান সারাদিন কি খায় না খায়, ওই থাকে কি করে, আমি তো কিছুই জানি না। আমি কোন জগতে আসছি আসলে? তথ্য প্রযুক্তি আসলে আমাদেরকে, আমাদের মতো মা বাপদেরকে কোথায় নিয়ে গেছে? আমরা আজকে সন্তানদেরকে অবহেলার কোন জায়গায় কোন মাত্রা ক্রস করে চলে গেছি যে আমার সন্তান কোথায় যাচ্ছে কি না যাচ্ছে আমি জানি না। আমি কি মা হিসেবে কতটুকু আসলে যোগ্য? বড় মেয়ের দিকে তাকায় না, কথাবার্তা চুরি করতেছেন কিন্তু। যাবো এখান থেকে, যাবো চলছে। ছোট মেয়ের দিকে একটা লোক দিন, ফোন নিছে, টিপতেছে, গেমস খেলতেছে। আপনারা মানে পুরো পিনিকে আছেন, ফর্মে উঠে গেছেন, চ্যাটিং এর এমন এক জায়গায় ছবি এমন লেভেলে চলে গেছেন, এখন দরকার সব দুষ্টু মিষ্টি ছবি আসতেছে। এমন একটা ভিডিও পাঠাইছে, আপনি প্লেও করতে পারতেছেন না, মনেও চাচ্ছে প্লে করতে, এখন কি করবেন এটাই বুঝে পাচ্ছি না। মন বলো, রাত তো অনেক হয়েছে, ঘুমাতে যাস না? যাবো, যখন ঘুম আসবে তখন যাবো। যখন ঘুম আসবে মানে? অনেক রাত হচ্ছে মা, একটু তাড়াতাড়ি যা, এত রাত করে যেতে হয় না। কালকে কলেজ নেই? না কালকে কলেজ নেই। আর থাকলেই বা তোমার? আমি এখন যাব না, তোমার যদি মনে হয় তুমি এখান থেকে উঠে চলে যাবে। দেখো মা, আমি চ্যাটিং করছি না, আমি গেম খেলছি। আর রাত বারোটার পর কার হাতে ফোন বেশি থাকে সেটা প্লিজ আমাকে বলো না। আমি বলছি মোবাইলটা রেখে এখন তুই ঘুমাতে যাবি। তুই তোর চেহারার দিকে তাকাচ্ছিস, এত রাত্র করে যে সজাগ থাকিস, চেহারা কি ঠিক থাকে? তোদের মতে বয়সের মেয়েদের চেহারা যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে চলবে? তুমি তোমারটা কখন আয়নায় দেখেছো? হ্যাঁ তুমি আমাকে বলতেছো বয়স হয়েছে, নিজের যত্ন। মন আমি তোর মতো ছোট না। ফোন মেসেজ আসছে, টাচ করে না, হয়েই গেল, এখনো সময় নেই। মন তুই কিন্তু বেশি বেশি বিয়াদবি করতেছিস। আমি দেখো আমার সাথে ঝগড়া করো না, তোমার ভালো লাগতেছে না, তোমার অন্য কিছু বলার থাকলে বলতে পারো। তুমি সারাদিন আমার পিছনে লেগে থাকো, বড় মেয়ে তুমি কিছু করো না। তুমি সারাদিন আমার পিছনে লেগে থাকো, তোমার বড় মেয়ে আছে না? মন বাবা কি না, তুমি কি করতেছো আমিও জানি, আপু তুমি কি করতেছো আমিও জানি। দিবে দিবে মন কি না, মানে মার সাথে এভাবে কেন কথা বলছিস? তুমিও জ্ঞান দিতে এসো না, তুমি কি করো সেটা কিন্তু আমি ভালো করেই জানি। মন সোনালী কিন্তু তোর মতো বেয়াদব না, ওর যোগ্যতা তুই আগে অর্জন কর, তারপরে আমার কথা শুনিস। তুই অনেক বেয়াদব হচ্ছিস সোনালী, কখনো দেখছিস আমার মুখে মুখে তর্ক করতে? কখনো না, যখন যা বলবো সেটাই শুনে। আর তুই কোন কথাটা আমার মাটিতে ফেলছিস বলার আগে ক্যাচ করে ফেলিস। বাপু তো তোমার মতো ডুবে ডুবে জল খাচ্ছে। তুই কি বলতে চাচ্ছিস? দেখো আমার মুখ খুলো না, যা করছো চুপচাপ করো, আমি এখন ছোট না, আমি সবই বুঝতে পারি। মন তুই কিন্তু অতিরিক্ত করছিস, উত্তেজিত হয়ে না মন। তুই কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? তুই কি জানিস, তুই কি জানিস আমার সম্পর্কে? তোর বাবা কখনো জানতে চানি, আর তুই এখন আমার সাথে এরকম বেয়াদবি করতেছিস, কত বড় সাহস তোর? কারণ আমি এখনো বাচ্চা না, তোমরা যেগুলো করতেছো সেগুলো ঠিক না। তাছাড়া আব্বু তো দেশেই থাকে না, কেন জানতে চাবে? আর তাছাড়া আব্বু তো দেশেই থাকে, সে কিভাবে জানতে চাইবে? আমি তো তোর বাবার সাথেই কথা বলি, আমি আর কার সাথে কথা বলবো?
হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি, তুমি কতটা বাবার সাথে কথা বলছো। মুন, তোকে না আসলে লাই দিয়ে দিয়ে একবারে মাথায় তুলে ফেলছিস। তুই করি সারাক্ষণ তোর হাতে মোবাইল থাকে, সারাক্ষণ তুই মোবাইল পড়াশোনার ফাঁকে ফাঁকে তুই মোবাইল নিস, তুই কি করিস আমি জানি না, বুঝি না? কিচ্ছু জানো না, আমি সারাদিন গেম খেলি, দেখো দেখো ফোন চেক করে। এখন তো দেখাবি তুই গেম খেলিস আমার, আমরা যখন বাসায় থাকি না তখন তুই কি করিস? বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করিস, আমার সাথে তর্ক করিস, আমি কি করছি না করছি, আই আমি কি করছি না করছি সেটা তুই তোকে কৈফিয়ত দিতে হবে আমার? আমি কি তোর তোর মতো হয়েছি? আমি তো বড়, আমি তোর মা। ওইটাই তো, তুমি জানো তোমার মেয়ে ছেলে মেয়ের ভিতরে দুই, এই যে তোমরা দুজন দুইটা প্রাণী সারাদিন এই জায়গায় বসে বসে ডুবে ডুবে জল খাওয়া, আর আমি যে সারাদিন এই ওই করে বেড়াই, খোঁজ খবর দিতে রাখো। মন, তুই তো নিজের চেহারার দিকে একটু তাকা, চোখের নিচে কি পরিমাণ কালি হচ্ছে তুই একবার দেখছিস? তুমি তোমার লুকস নিয়ে ভাবো, আমারটা ভাবতে হবে। তোমার বয়স হয়েছে, তোমার রেস্ট দরকার। তুমি সারাদিন হচ্ছে পড়ে পড়ে ঘুমাও, আর সারা রাত হচ্ছে জেগে জেগে চেকিং করো। মন, তুই কি বলতে চাস? আমি তোর বাবার সাথেই কথা বলি সারাক্ষণ। হ্যাঁ, সে তো কতটুকু বলো তত আমি জানি। তুই কিন্তু বেশি বেশি করছিস। আমি বেশি বেশি করছি? আর তোর বড় মেয়ে কিছুই করছে না, না? দেখো দেখো ওই যে চ্যাটিং করতেছে। দেখ, ওর সম্পর্কে তুই কিছু বলতে আসিস না, ওর পায়ের নখের যোগ্যতা অর্জন করিস নাই, ওর মতো যোগ্যতা অর্জন করে নে তারপরে কথা বলিস। কেন বলবো না? ও কোনোদিন আমার মুখে মুখে তর্ক করেনি, ও কখনো জানতে চায়নি আমি কি করি না করি। আর তুই কত বড় বেয়াদব, এতটুক পিচকে মেয়ে হয়ে আমি কি করছি না কি করছি সেগুলো ফলো করছিস তুই? করবো না কিসের জন্য? তোমার বড় মেয়ে তো তোমার মতো ডুবে ডুবে জল খায়। কি বলতে চাচ্ছিস তুই? আমি বলতে চাচ্ছি আজকে দুপুরে আমি কি দেবো, কিছু তুমি বলতে পারো? তুমি তোমার মা সারাদিন পরে পরে ঘুমাও আর রাত্রেবেলা সারা রাত জেগে জেগে। মন আসছে, বসলো, ফোন নিল, চলতেছে, গেম চলতেছে, ঘন্টা দুয়েক প্রায় পার হয়ে যাচ্ছে, মা এবার বলে উঠতেছে কালকে কলেজ নাই। আছে মা, 8:00 বাজে, যা ঘুমা। দেখেছিস তো চোখের নিচে কি কালো দাগ টাগ পড়েছে? পড়েছে। তুমি তোমারটা দেখছো? আমারটা বাচ্চা দেওয়া লাগবে না, তোমরা দেখ। হ্যাঁ, আন্দাজে যা গেল, যাচ্ছে রে যাচ্ছে, মায়ের মুখে মুখে তর্ক করতেছে, তুমি ডায়লগটা দাও। মন, মানে হচ্ছে তুই মায়ের মুখে মুখে কেন কথা বলছিস? আমি তো তোর বড় বোন, কখনো দেখছিস আমাকে মায়ের সাথে এভাবে খারাপ ব্যবহার করতে? আপু তুমি চুপ থাক, তুমি আর মা যে ডুবে ডুবে জল খাও এটা আমি খুব ভালো করেই জানি। মন, একটু বেশি বেশি বলছিস না মা। তুমি তুমি দেখছো ও কিভাবে কথাবার্তা বলতেছে? তোমার ফোনটা দাও আমি দেখাই দিই। মা আর মনের ভিতরে যুদ্ধ চলতেছে। মন দেখ, তুই কিন্তু মাকে অপমান করতেছিস। মন দেখ, তুই কিন্তু মাকে অপমান করছিস। ও আর তুমি যে মার কাছ থেকে দিনের পর দিন চুরি করে, একদিন 20, একদিন মন ওয়ান ডে, ঠিক আছে, বাট এগুলো এগুলো কেমন কথাবার্তা, এগুলো কি বলছিস? বলবো আমি মাকে বলবো? এখন যাই যাচ্ছে মার এদিকে, মার প্রেমিক নিয়েও অনেক কথা হচ্ছে, অনেক কিছু হয়ে গেল। এখন মন দাঁড়াইলো, এই মা দাঁড়াইলো, দাঁড়াই মনে করো এই যে এই কষাই দিল একটা, আবার বসে পড়লো মা ঠাস করে। এই মা, আমি একটু মুইতে আসি। মা, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই কোয়াইট, পুরো শুনতে গতি বন্ধ করো। এই বলে বে বাইরে গিয়ে দাও, দিন মোবাইল দিয়ে বাইরে গিয়ে দিন। যাচ্ছি, ফোন দেখতেছো, গেমস খেলতেছো, খেলে ফাটাই ফেলতেছো, একদম সব খেলা শেষ, প্রচুর খেলা হয়ে গেছে।
দুই ঘন্টা যাবৎ খেলেই যাচ্ছ, হইল না তো হইলই না, এমন মা এবার কথা বলা শুরু করেছে। মা বলতেছে, কি রে কালকে কলেজ নাই? না নাই, আর থাকলেই বা তোমার কি? আমার কি মানে? কোন ধরনের কথা? কলেজ আছে তো, যা যাই ঘুমা। যাবো, আমার যখন সুবিধা হবে তখন আমি যাবো। তোর সুবিধা হবে মানে? কয়টা বাজে দেখেছিস? মা তোমার যদি প্রবলেম হয় তুমি এখান থেকে চলে যেতে পারো, আমি এখানে বসে আমি গেমস খেলতেছি, আমার খেলতে দাও, আমার সাথে কথা বলো না। দেখ তুই কিন্তু আমার মুখে মুখে তর্ক করতেছিস, রাখ ফোন রাখ। তুমি আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো না, তুমি তোমার কাজ করো। মা কিন্তু এদিকে মনে করে প্রেম করে চুটিয়ে একদম আটকে দিয়ে ফেলতেছে, তোমার কিন্তু দিলে একটা বড় বন্ধু দিকে আমাকে দিলা, তোমার রাগ হচ্ছে প্রচুর। আমি তোকে বলেছি তুই উঠে ঘুমাতে যা, তোর চোখের নিচে কি পরিমাণ কালো দাগ পড়েছে কখনো আইনে নিজের মুখটা দেখেছিস? কি সমস্যা তোমার? তোমার বয়স হয়েছে, তুমি তোমার লুক কি হয়েছে সেটা দেখো, আমাকে দেখতে হবে না। তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, কখনো দেখেছিস তোর বড় বোন কেমন মুখে মুখে তর্ক করতে? ও তো তোমার রাস্তায় হাঁটে। সোনালি দেখ তুই কিন্তু বেশি বেশি কথা বলতেছিস, সরি মুন তুই কিন্তু দেখ বেশি বেশি কথা বলতেছিস। তারপর আমি বেশি বেশি করতেছি? তুমি যে কি কি করে বেরো আমি কিন্তু মাকে বলে দিব, চুপ করে নিজের কাজ করো। ও তাই না, আমাকে বলে দিব। দেখ ওর বয়স হয়েছে, ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, ওর যথেষ্ট লজিক আছে এখানে বসে থাকে। হচ্ছে ও হয়তো বা ফোনে কোনো অ্যাসাইনমেন্ট করতেছে, তোর এদিকে নজর দেওয়ার দরকার নেই, তুই তোর চরকায় তেল দেয় না, যা ঘুমাইতে যা। মা আমি বারবার বলছি যে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে না, তোমাদের যদি সমস্যা থাকে তোমরা এখান থেকে উঠে চলে যাও, আর আমি তোমাদের কি ক্ষতি করছি? হ্যাঁ না কোনো ক্ষতি করিস নি, তুই আমার মেয়ে না, আমি তোকে বলছি ঘুমাইতে যাইতে, তুই আমার কথা কানে নিচ্ছিস না, তার ছাড়া তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, তুমি আমার বলতেছ। দেখো মা তুমি কি করো আর তোমার মেয়ে, তোমরা দুইজনে যে ডুবে ডুবে জল খাও তা কিন্তু আমি সবই জানি। মা দেখো তুমি কি করো আর তোমার বড় মেয়েও কি করে, তোমরা যে ডুবে ডুবে জল খাও সেটা কিন্তু আমি জানি। ডুবে ডুবে জল খাই মানে কি বলতে চাস তুই? সারা রাত কার সাথে চ্যাটিং করো? হ্যাঁ দিনে পর পর ঘুমাও, সারা রাত বসে বসে চ্যাটিং করো, তুমিও করো আপুও করে, আমি কিছু বলেছি? মন দেখ তুই কিন্তু মায়ের মুখে মুখে তর্ক করতে পারিস না। দেখো আমার সাথে কথাই বলো আপু। ওকে আপু দেখো তুমি একবার এর সাথে 20 আর একবার ওর সাথে 1 ডে, আমি কিন্তু মাকে কিচ্ছু বলি না এখন অবধি। আপু দেখো আপু দেখো আমার ধৈর্যের বাঁধ ভেঙো না, কার সাথে তুমি 20 খেলো আর কার সাথে 1 ডে ম্যাচ খেলো সেটা কিন্তু আমি খুব ভালো মতো জানি, আমি কিন্তু মাকে বলে দিব। আর বললেই বা কি হবে, তোমরা দুজনেই তো এক একই গোয়ালের গরু। দেখ আমি কি করি না করি তোর বাবা বলে দিনে জানতে চাইনি, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, তুই জানতে চাস কিভাবে? বাবা জানতে চায় না কারণ বাবা তো দেশেই থাকে না, বাবা জানতে চাইবে কিভাবে? আমি তো তোর বাবার সাথেই কথা বলি তাই না? তারপর তুমি বলতেছো হ্যাঁ সে তো আমি জানি তুমি কার সাথে কথা বলো না বলো, যাই আমি কিছু বলতে চাচ্ছি না আর বলার মুখ নেই। তুমি বাবার সাথে কথা বলো না কার সাথে কথা বলো সেটা আমি খুব ভালো মতোই জানি, দেখো আমার মুখ খুলিও না, তোমার যা ভালো লাগে তুমি করো। তুই ঘুমাতে যাবি না? না আমি যাব না। আচ্ছা তাই না, কেন এত সাহস করতে আসছে? মা দেখো তুমি চুপ থাকো, মা তোমরা তুমি তুমি জানো মা আমি সকালবেলা কি খাই না খাই, স্কুলে যাই যে জায়গা ছিল ওটা বলে নিয়ে তারপর ওই জেলের জেলার একটা দিন আছে হচ্ছে আমার গট ইট, ঠিক আছে ওই জায়গা যাচ্ছে রোলি কেন আছে? মা একটা কথা বল, আমি সারা দিন কি করি না করি, আমি কখন কলেজে যাই, একা একা সারাটা দিন বাসায় এসে একা একা খাই, তোমাদের দুজনকে তো আমি একদিনও দেখি না। হ্যাঁ আর এরকম করতে যদি থাকো না তাহলে কিন্তু আমি ডিপ্রেশনে সুইসাইড করে ফেলবো, কারোর সাথে আমি কথা বলার কোনো সুযোগ পাই না। আর কোন ফ্যামিলির মা কোন ফ্যামিলির মাকে দেখছো যে সারাদিন পরে পরে ঘুমায় আর সন্ধ্যা সময় হচ্ছে যে ঘুম থেকে উঠে? ঠাস করে কথা বলে দিছে মুখটা সরাই একটু ফাইট ফর সেকেন্ড অন দিল অ্যাকশন, তোমার যা ভালো লাগে তুমি করো।
বাবা কিরে এরকম করছিস কেন? ওই বাবা আমি তো ওয়াশরুমে ছিলাম। ঘরে কি কি বলছো বাবা, ঘরে কে ঢুকবে? বাইরে লুকাই যান এনে সংশোধন হতে হবে। আজ থেকে আমি আর কখনো না, আজ থেকে সব কিছু বন্ধ। আমি ইন্টারনেটের লাইনটা বন্ধ করে দেব। আমি সংশোধন হয়ে যাব। আমার পরিবারটাকে আমাকেই বাঁচাতে হবে। সোনালির দিকে আমার খেয়াল দিতে হবে। সোনালি তো বিয়ের বয়স হয়েছে। আমি সেই দিকটাও না 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 আমি কোথায় মেয়েদেরকে নিয়ে চিন্তা করব? আমার মেয়েটা আমি কোথায় আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করব? আমার মেয়ের বিয়ের বয়সে ভালো পাত্রর কথা চিন্তা করব? আমার সোনালির ভবিষ্যৎ কথা চিন্তা করব? মনির লেখাপড়ার কথা চিন্তা করব? ও কি পড়ছে না পড়ছে? অথচ আমি আমার নিজের মধ্যে ডুবে আছি। যথেষ্ট হয়েছে। আমার নিজেকে আমার নিজের সংশোধন করতে হবে। যা ভুল হয়ে গেছে এ থেকে আমাকে পরিত্রাণ পেতে হবে। সোনালি 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 পড়ে যাও। আমি কই হারিয়ে গেছি তথ্য প্রযুক্তি তারও নাই। আমার মেয়ে সকালে উঠে ঘুম থেকে উঠে কি খায় না খায়, কি করে না করে, কাদের সাথে মিশে, আসলে কোচিং ক্লাসে ওর ক্লাসের অগ্রগতি কতটুকু, ওর নেক্সট মান্থের রেজাল্ট কি আসছে, আমি তো কিছুই জানি না।
আসলেই তো আমি কিছু জানি না। আমার মেয়েটা কে বুয়া আসলে কিছু খেতে দেয় না, কেউ না খেয়েই বের হয়ে যায়। ও যে জামাটা পরেছিল, এই জামাটা কবে কিনলো, কে কিনে দিল তাও তো আমি জানি না। আর আমার বড় মেয়ে, বড় মেয়ে সে তো আমি তো ওর প্রচারণা করে দিনকে দিন আমার অবনতি হচ্ছে। তথ্য প্রযুক্তির নেশায় আমি কোথায় হারিয়ে যাচ্ছি। আমার হাজবেন্ড সে কিনা বাইরের কান্ট্রিতে কত কষ্ট করে, আমাদেরকে আজ কতটা বছর একা রেখে, এই বাচ্চা দুইটাকে একা রেখে সে ওইখানে যে পরিশ্রম করতেছে আমাদের, এটা আমরা তো ভালো থাকতো। আর আজকে আমি তার সাথে কিনা মিথ্যা কথা বলি দিনের পর দিন। আমি একটা আমার ছেলের বয়সী একটা ছেলের সাথে ফ্লার্টিং করতেছি, আমি কোথায় হারিয়ে গেছি, কি হচ্ছে আমার সাথে? আমার কাছে তো এত সময় থাকার কথা না, আমি এত সময় পাচ্ছি কোথায়? আর আমার বড় মেয়ে, তার বিয়ের উপযুক্ত সময় যাচ্ছে, আমি তার দিকেও খেয়াল দিচ্ছি, যেখানে কিনা আমার মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা করার কথা, এই সেই চিন্তা নিয়ে আমার উদ্বিগ্ন থাকার কথা। আমার বাবা মা যেগুলো নিয়ে আমি সারা জীবন দেখেছি উদ্বিগ্ন ছিল, আমার বড় মেয়ের বিয়ে নিয়ে আমার বিশেষ করে উদ্বিগ্ন থাকার কথা, সেখানে আমি কিনা আর একটা ছেলের সাথে নিজের রিলেশন, নিজের ফ্লার্টিং কীভাবে করা যায় তার নতুন নতুন পন্থা খুঁজি এই তথ্য প্রযুক্তিতে। ছি, নিজের প্রতি তো নিজের ঘৃণা হচ্ছে না, এবার চলতে পারবে না, এর একটা ভীত হওয়া দরকার। আমি আজকে আমার বড় মেয়ের সাথে কথা বলবো, কালকে থেকে বাসার নেটের লাইন হোক, দেখি আমাকে শুধরাতে হবে, যেভাবে হোক শুধরাতে হবে, তা না হলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আর ওর বাবার কাছে তো কোনো প্রশ্নের উত্তরই আমি দিতে পারবো না। মন আসছে, বসলো, ফোন নিল, চলতেছে ওর গেম, চলতেছে ঘন্টা দুয়েক প্রায় পার হয়ে যাচ্ছে, মা এবার বলে উঠতেছে কালকে কলেজ নাই, আছে মা 8:00-9:00 বাজে, যা ঘুমা, দেখেছিস তো চোখের নিচে কি কালো দাগ টাগ পড়েছে, পড়েছে তুমি তোমারটা দেখছো, আমারটা বাচ্চা দেওয়া লাগতো না, তোমরা দেখ, হ্যাঁ আন্দাজে যা গেল, যাচ্ছে এবার যাচ্ছে, মায়ের মুখে মুখে তর্ক করতেছে, তুমি ডায়লগটা দাও। মন মানে হচ্ছে তুই মায়ের মুখে মুখে কেন কথা বলছিস? আমি তো তোর বড় বোন, কখনো দেখছিস আমাকে মায়ের সাথে এভাবে খারাপ ব্যবহার করতে? আপু তুমি চুপ থাক, তুমি আর মা যে ডুবে ডুবে জল খাও এটা আমি খুব ভালো করেই জানি। মন একটু বেশি বেশি বলছিস না, মা তুমি তুমি দেখছো ও কীভাবে কথাবার্তা বলতেছে? তোমার ফোনটা দাও আমি দেখাই দিই, মা আর মনের ভিতরে যুদ্ধ চলতেছে। মন দেখ তুই কিন্তু মাকে অপমান করতেছিস, মন দেখ তুই কিন্তু মাকে অপমান করছিস। ও আর তুমি যে মার কাছ থেকে দিনের পর দিন চুরি করে, একদিন 20, একদিন মন ওয়ান ডে, ঠিক আছে বাট এগুলো এগুলো কেমন কথাবার্তা, এগুলো কি বলছিস? বলবো আমি মাকে বলবো, এখন যাই যাচ্ছে মার এদিকে, মার প্রেমিক নিয়েও অনেক কথা হচ্ছে, অনেক কিছু হয়ে গেল, এখন মন দাঁড়াইলো, এই মা দাঁড়াইলো, তারা এই মনে করো এই যে এই কষাই দিল একটা, আবার বসে পড়লো মা ঠাস করে, এই মা আমি একটু মুইতে আসি। মা আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই কোয়াইট, পুরা শুনতে গতি বন্ধ করো, যাচ্ছি ফোন দেখতেছো, গেমস খেলতেছো, খেলে ফাটাই খেলতেছো, একদম সব খেলা শেষ, প্রচুর খেলা হয়ে গেছে, দুই ঘন্টা যাবত খেলেই যাচ্ছ, হইল না তো হইলই না, এমন মা এবার কথা বলা শুরু করেছে। মা বলতেছে কি রে কালকে কলেজ নাই? না নাই, আর থাকলেই বা তোমার কি? আমার কি মানে কোন ধরনের কথা, কলেজ আছে তো, যা যাই ঘুমা, যাবো আমার যখন সুবিধা হবে তখন আমি যাব। তো সুবিধা হবে মানে কয়টা বাজে দেখেছিস? মা তোমার যদি প্রবলেম হয় তুমি এখান থেকে চলে যেতে পারো, আমি এখানে বসে আমি গেমস খেলতেছি, আমার খেলতে দাও, আমার সাথে কথা বলো না। দেখ তুই কিন্তু আমার মুখে মুখে তর্ক করতেছিস, রাখ ফোন রাখ। তুমি আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো না, তুমি তোমার কাজ করো।
মাকে দিদিকে মনে করে প্রেম করে চুটি একদম আড্ডা দিয়ে ফেলছে, মুখে দুধ দিলে একটা বড় মুখ দিকে আমি দিলাম, তোমার রাগ হচ্ছে প্রচুর। আমি তোকে বলেছি তুই উঠে ঘুমাতে যা, তোর চোখের নিচে কি পরিমাণ কালো দাগ পড়েছে কখনো আইনে নিজের মুখটা দেখেছিস? কি সমস্যা তোমার? তোমার বয়স হয়েছে, তুমি তোমার লুক কি হয়েছে সেটা দেখো, আমাকে দেখতে হবে না। তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? কখনো দেখেছিস তোর বড় বোনকে আমার মুখে মুখে তর্ক করতে? ও তো তোমার রাস্তায় হাঁটে। সোনালি দেখ, তুই কিন্তু বেশি বেশি কথা বলতেছিস, সরি মুন, তুই কিন্তু দেখ বেশি বেশি কথা বলতেছিস। তারপর আচ্ছা তাহলে সোনালি তোর জানি কত পয়েন্ট রে? আচ্ছা আব্বা, তুমি কেন এখানে এখন ওনার সামনে রেজাল্ট নিয়ে টানাটানি করছো? আমি তো বুঝলাম না, আপনার পয়েন্ট কত? তুমি কিন্তু রীতিমতো ওর সামনে আমাদেরকে অপমান করতেছো। অপমান তো ভাই তো তোর, তাই না? জানতে চাইলাম, ও যেমন জানতে চাইলাম গড় গড় করে বলে দিল, ওরটা হয়তো মনে নেই। আমার মনে আছে, বাপ হিসাবে তো অনেক কিছুই মনে রাখতে হয়, কী করবো। তো তোরটাও কিন্তু মনে আছে, 3.00, তাই তো? তো তো শুনো, তোমাকে একটা কথা বলি। এটা ফোন কোম্পানি নাকি কোনো একটা অদ্ভুত মাদকতা মিশনে ভিজিট করে, হ্যাঁ 2.88 কমা 3.00, বাহ, এটা কি নতুন কোনো ফোন কোম্পানি নাকি? শুনো আব্বু, তোমাকে একটা কথা বলি, গ্রামে অনেক কম্পিটিটর্স আছে, হ্যাঁ কম্পিটিশন বলতে কিছু নাই, কিন্তু শহরে প্রচুর স্টুডেন্ট, প্রচুর প্রেশার, সো ওইটার সাথে এই খ্যাতটার সাথে আমাদেরকে মিলাবো না, খবরদার। হ্যাঁ হ্যাঁ, তা তো মিলাবো না। ও হ্যাঁ, বাহ ভালো। এই ছেলে গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে, সে ভর্তি হতে এসেছে। আর তোকে, আর তোকে, আর তোকে, হ্যাঁ আমি গাদা গাদা টাকা খরচ করে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি করেছি। আচ্ছা আব্বা, মানে তুমি তার সাথে আমাদের কেন মিলাচ্ছ? আর আপনিই বলেন তো, শহরে এসেছেন, শহরের পরিবেশে চলাফেরা করতেছেন, একটু স্মার্টলি চলাফেরা করবেন তা না, চুলে কতগুলো তেল দিয়ে লুঙ্গি একটা পরে মানে পুরো বলদের মতো ঘোরাফেরা করছে যত সব। বাহ 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 বাহ, তিন অক্ষর, হ্যাঁ বলদ, কয়টা অক্ষর হইল? তিনটা। আচ্ছা এই বলদ কি লেজবিহীন না লেজ যুক্ত? কথা বল মা, এই বলদ লেজবিহীন না লেজ যুক্ত? কি বললো আবার? আমি জিজ্ঞেস করছি যে এই বলদ লেজবিহীন না লেজ যুক্ত? বলদ হচ্ছে গরুর, গরুর আমরা কখনো কখনো বলদ, আপনি ঠেকাই দিলেন, গরুর আমরা কখনো কখনো বলদ হই। শহরে থেকে গ্রামের চোখ বাজে ভাষা ব্যবহার করো। ওমা খ্যাত না, খ্যাত খেতে কি হয় চাষবাস শুয়ার জানোয়ার? কাজটা কিন্তু তুমি ঠিক করলে না, কোনো কথা শুনতে চাই না চাচা। বসো এখানে বসো, কি জানো এই ছেলে সম্পর্কে? কি জানো? যতবার বলেছি
এদিক থেকে ঢুকে ওদিক থেকে বেরিয়ে গেছে। কোনোদিন শুনতে চাও? সে হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে। আজকে আমার এই বড় ভাই যদি না থাকতো তাহলে এই আলিশান বাড়ি, গাড়ি, ফুটানটি, প্রতিদিন পোশাক পাল্টানো, এই ফুটানটি সব বন্ধ হয়ে যেত। বড় ভাই নিজে পড়াশোনা না করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে ঢাকায় পাঠিয়েছে। আমি যখন ঢাকায় আসি ও তো এসে ওর চাচাকে পেয়েছে, ওর রক্ত আমি। কিন্তু আমি যখন আসি তখন আমার খালার দুঃসম্পর্কে, কোন দুঃসম্পর্ক কতটুকু আত্মীয় আমি জানি না, তার কাছে গিয়ে আমি উঠেছিলাম। থাকার মতো কোনো জায়গাও ছিল না। ওই রাতের বেলা একটা পার্টি বিছিয়ে ড্রয়িং রুমে কোনো রকম শুতাম, সকালবেলা রোল করে বেরিয়ে পড়তাম কাজের ধান্দা, বাড়ির বাজার ঘাট করতাম, যা যা কাজ আমার পক্ষে সম্ভব ছিল আমি সবই করে দিতাম। আর বড় ভাই মাস গেলে তার ছোটো ভাই কী খাচ্ছে, কোথায় আছে, কী অবস্থায় আছে, এই দুশ্চিন্তা করে আমার জন্য টাকা পাঠায়। এরপরের খাবার তো হবে কায়দা মতো, তো অল্প বলতে বোঝো নাই কেন? সরি বলে দেবে আমরা না বুঝি অনেক বড় বেয়াদবি করে ফেলছি আপনার সাথে। আরে না, তোমরা তোমার বোন, সরি বলার কিছু নাই, আমি কিছু মনে করি নাই। ভাই আমি আসলে লজ্জিত, আমার এই ধরনের কথা বলা উচিত হয় না। আরে ঠিক আছে, আমি এগুলো না কিছুই মনে করি না। আচ্ছা দেখ একটু ইয়া করি, তাহলে তোমরা কথা বলো, আমি একটু উঠি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সকালবেলা আমাদের একটু পান্তা দেওয়ার ব্যবস্থা করে তো। ভাইয়া আমি কিন্তু তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করে দিব। হ্যাঁ ভাইয়া, আর এই যে লুঙ্গি পরা বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন যাই, আমার একটু পড়তে হবে, আমার ক্লাস আছে তো। সকালবেলা পান্তা দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে কি আমি ওদেরকে?